সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রতিদিনের মতো আরেকটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এটা হলো কি, একটা স্টার্টার হিসাবে বা মুভি টাইম বা যে কোনো মেহমান আসলেও দিতে পারেন। এইখানে 3 ধরনের পিকল আর রেড পেপার আর গ্রিন চিলি কাঁচামরিচ আছে এইখানে মধ্যে, আর এটা একটা ক্রিসপি ওইটা নিয়ে এসেছি। তো আজকে মজাদার একটা রেসিপি বানিয়ে নিব। তো এইখানে লাগবে মশচারেলা চিজ। তো প্লেটের মধ্যে আমি সুন্দর করে নিয়েছি, তো এখানের উপরে টপিক করে দিব, বানিয়ে নিব। তো ফুল রেসিপি দেখতে থাকেন আমার সাথে। এইখানে মধ্যে টমেটো ও চিলি সস আছে, এটা 5টা সস 5টার মধ্যে দেন। তো আমি এইটার মধ্যে দিয়ে দিব এখানে ধীরে ধীরে, আর অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো এইখানে এখন টমেটো সস 5টা সস দিয়ে দিয়েছি সুন্দর করে। তো এখন আমি চিজ বেশি করে দিব, চিজটা বেশি দিলে মজা লাগে বা বাচ্চারাও খেতে ভালো লাগে। তো এটা যে কোনো মেহমান আসলে বা মুভি টাইমও বসলে এইভাবে বানিয়ে দিতে পারেন। তো এখন আমি মাইক্রোওয়েভ করে নিব 2টা প্লেট। তো মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দিলে চিজটা মেল্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো দেখেন মাইক্রোওয়েভ করে নিয়ে নিয়েছি 2 মিনিটস করে করে। তো এত সুন্দর মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। যদি ভালো লাগে তাহলে সুন্দর কমেন্ট করবেন, আর যারা আমার ফ্রেন্ড হয়েছেন, বন্ধু হয়েছেন, আমার ফ্যামিলির সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল। তো সবসময় আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।